হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থিমস বাজারের পক্ষ থেকে আমি হেলাল উদ্দিন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা চমৎকার টিউটোরিয়াল নিয়ে এলাম। সেটা হলো যে আমাদের যে যে থিমগুলো আপনারা ব্যবহার করছেন, যে থিমগুলোতে কন্ট্যাক্ট আস অপশনগুলো রয়েছে, প্রায় আমাদের প্রত্যেকটা থিমই এটা রয়েছে। আর রিসেন্ট আমরা সেটা আমাদের নিউজ সাইটেও অ্যাড করেছি। তো আসলে নিউজ সাইটে কিভাবে অ্যাড করেছি সেটা যদি আপনারা দেখেন, তাহলে আমাদের প্রত্যেকটা পেজে একই সিস্টেমে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওইটার জন্য আমরা আলাদা কোনো ভিডিও টিউটোরিয়াল বানাবো না, কারণ হলো এটা দেখে দেখে আপনারা সব কিছু করতে পারবেন। তো চলেন, আমাদেরকে আমরা এখন ভিডিওটি আমরা এখন কিভাবে কন্ট্যাক্ট পেজ তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনায় যাচ্ছে। প্রথমে আমাদেরকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে গিয়ে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। যেই যে প্লাগ ইনে গেলাম আমরা, তারপর অ্যাডনিউতে গেলাম। অ্যাডনিউতে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দিব কন্ট্যাক্ট ফ্রম সেভেন। এটা পপুলার একটা প্লাগ ইন, কন্ট্যাক্ট ফ্রম সেভেন, এটা আমরা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করাও কমপ্লিট। এখন আমাদেরকে যেটা করতে হবে, পেজে যেতে হবে এবং অ্যাড নিউতে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখানে যোগাযোগ লিখব। ডান দিক থেকে টেমপ্লেটে আমরা কন্ট্যাক্ট যে পেজটা আছে, কন্ট্যাক্ট আস পেজটা সিলেক্ট করে দিব। এই টেমপ্লেটটা সিলেক্ট করে দিব, পাবলিশ দিয়ে দিলাম। দেখেন এটা, এই পেজটা যখন আমরা ভিউ করি তখন কেমন আসতেছে একটু দেখি আমরা। ফাইন, এই দেখেন কন্ট্যাক্ট পেজের অপশনটুকু এরকম। আমি এভরিথিং নিয়ে আলোচনা করব আপনাদের। তো এটা একটু পড়ি আগে কি বলছে এখানে। এটা তো টাইটেল নোট আছে এখানে। ইউ নিড টু থ্রি কনফিগারেশন, মানে তিনটা কনফিগারেশন করতে হবে। ইনস্টল কন্ট্যাক্ট ফ্রম সেভেন অ্যান্ড অ্যাক্টিভিট, এটা আমরা করে ফেলছি। তারপর বলতেছে যে কপি দ্য কোডস অফ দিলু, নিচের কোডগুলোকে কপি করতে হবে। গো টু কন্ট্যাক্ট মেনু অ্যান্ড অ্যাড নিউ কন্ট্যাক্ট ফ্রম অ্যান্ড ফেস্ট হিয়ার, কপি শর্ট কোড and go to theme option layout. আচ্ছা আমরা একটা একটা করে করি। প্রথমে এখানে গেলাম, যাওয়ার পরে এই কোডটাকে কপি করতে বলছে, আমরা এই কোডটাকে কপি করলাম। ওকে, তারপর বলছে যে কন্ট্যাক্ট মেনুতে যেতে হবে, অ্যাড নিউতে যেতে হবে। যাই তো দেখি এখানে এই যে কন্ট্যাক্ট চলে আসছে, এই যে কন্ট্যাক্ট ফ্রম আছে এখানে, এই যে কন্ট্যাক্ট ফ্রম, এটাকে আপাতত আমরা এডিট করি। এটাতে এডিট করতে পারি, আবার নতুন করেও নিতে পারি আমরা। হ্যাঁ, নতুন করে নেই, দেখি কি। অ্যাড নিউ, নাম দিব আমরা CON কন্ট্যাক্ট। দেওয়ার পর এখানে যে আমরা যে কফি করছিলাম, সেই কফির যে এটা ফেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, সেভ দিতে হবে। সেভ, ওকে, সেভ দিলাম। তারপর সে কি বলছে একটু পরে আসি আমরা। কফি শর্ট কোড অ্যান্ড গো টু থিম অপশন, এই যে শর্ট কোডটা আছে এটাকে কফি করতে বলছে, করলাম। তারপর বলছে যে গো টু থিম অপশন, আমরা থিম অপশনে যাবো। এই যে আমাদের থিম অপশনের লেআউটে যাবো, এটা আরেকটা ট্যাবে ওপেন করি। আরেকটা ট্যাবে ওপেন করলাম, করলাম। তারপর বলতেছে যে কন্ট্যাক্ট উইথ সাবমিট শর্ট কোড ইন কন্ট্যাক্ট ফ্রম সেভেন শর্ট কোডস অপশন। এখানে লেআউটের মধ্যে গেলাম, এই যে কন্ট্যাক্ট পেজ অপশন, এটা নিয়ে কিন্তু আমি আগে আলোচনা করিনি, বলছিলাম যে পরে করব। এই জন্য এটা হলো তো টাইটেল, মানে এই যে কন্ট্যাক্ট আস টাইটেলটা, এটা হলো শর্ট কোডের অপশনটা, এটা আমি শর্ট কোডে দিলাম, দিয়ে সেভ দিলাম। তারপর এই যে অ্যাড্রেস, মিরপুর, এই মোবাইল নাম্বার, এগুলো হলো এই ইনফরমেশনগুলো, আপনারা একটু মিলিয়ে নিন। এখানে ফেসবুক, টুইটার, এগুলো আছে, এগুলো আপনারা এখান থেকে দিন। আরেকটা অপশন হলো যে এই যে ম্যাপটা, আচ্ছা ম্যাপটা কীভাবে দিলাম এটা একটু দেখি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমি কোড তো দিয়ে দিলাম, এই কাজটা কমপ্লিট করি, তারপর দেখি কী হয়। যে এই ম্যাপটা কীভাবে দিব, আমরা একটু গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা গুগলের যে ম্যাপটা আছে, ম্যাপসে যাব। যাওয়ার পরে সেখান থেকে ধরেন আমি এখানে থিমস বাজার লিখে সার্চ দিব, মানে আপনার যে ইয়েটা আছে, প্লেসটা আছে, এই প্লেসটা দিবেন, এখানে ক্লিক করবেন। তো আপনার প্লেসটা যখন ক্লিক করবেন এরকমভাবে আসবে, আপনার প্লেসটা থাকতে হবে এতে, এই গুগল ম্যাপের মধ্যে। যদি থাকে তাইলে এটা আসবে, না হলে আসবে না। শেয়ারে আমরা ক্লিক করব, এমবেডে ক্লিক করব। করার পরে যে কপি এসটিএমএলটাকে আমরা কপি করব,
করে আমরা একটু এটার মধ্যে সব ফেলে দিয়ে আমরা এটাকে দিয়ে সেভ দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন আমাদের কাজ কমপ্লিট। এখন আমি রিলোড দিই, রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন যে এটা এখানে চলে আসছে, সব কিছু চলে আসছে, এই ডিজাইনটা এখানে পেয়ে গেছে। প্লাস নিচে দেখেন আমার গুগল ম্যাপের লিঙ্কগুলো চলে আসছে, এই ইনফরমেশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন এখানে জাস্ট একটু কনফিগারেশন করতে হবে। কি কনফিগারেশন করতে হবে দেখেন, এই যে মেইলে যাওয়ার পরে, মেইলে যাওয়ার পরে এখানে আমরা যেটা দেখতে পারবো যে ইওর নেম, সাবজেক্ট, ইমেল অ্যাড্রেস এগুলো সবই আছে এখানে প্রায়। ইওর নেম আছে কি না, এই যে ইওর নেম আছে, ইওর সাবজেক্ট, ইওর সাবজেক্ট আছে, ইওর ইমেল, এই যে ইমেল তো আছেই, আমি সেম নামে দিয়েছিলাম, এই জন্য আপনাকে কোনো কাজ করতে হয়নি। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, এই জায়গায় আপনার যে ইমেলে যাবে মেলটা, আপনি টোটালটা কেটেও দিতে পারেন, আবার এটা তো দিতে পারেন। দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দিব, এখানে সেভ দিয়ে দিলাম, এখানে কোনো কনফিগারেশন নাই আপাতত। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে যাই আর নাম টাম সব কিছু সেন্ড করি, আপনি এখানে যে মেইলটা দিয়েছিলেন এই জায়গায়, এই জায়গায় যে ইমেলটা দেওয়া হয়েছে, সেই ইমেলের মধ্যে আপনাদের যে ইনফরমেশনগুলো, কী কী ইনফরমেশন আছে, নেম, সাবজেক্ট, ইমেল, মেসেজ, এগুলা চলে যাবে। এখানে যে মেসেজগুলো দিবে সেই মেসেজগুলো চলে যাবে। তো এইভাবেই মূলত কন্ট্যাক্ট ফর্ম সেভেনের কাজটা করতে হয় আমাদের টিমের সাথে। আর নর্মালি তো আরও অনেক কাজ আছে, আপনারা এখানে সব কিছু ক্রিয়েট করে করতে পারেন, আমরা তো অলরেডি ক্রিয়েট করে দিছি। যখন আপনি এখানে শর্টকুটটা দিবেন না, এখানে শর্টকুটটা যখন দিবেন না, দেখেন আমি শর্টকুটটা দিলাম না, শর্টকুটটা না দিলেই কিন্তু আমাকে এই টোটাল সিস্টেমটা সে মেসেজ দিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত সে শর্টকুটটা পেয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু আর এই মেসেজ দিবে না, ডিজাইনটা হয়ে যাবে। চেক করেন ডিজাইনটা হয়ে গেল। এইভাবে কন্ট্যাক্ট ফর্ম সেভেনের কাজটা মূলত করতে হয় আমাদের থিমগুলোতে। আমাদের প্রত্যেকটা থিমে সেম সিস্টেম হবে। ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।